গতকাল ওসি পাণ্ডেশ্বর তার সোর্সের মারফতে খবর পায় এবং সঙ্গে সঙ্গে সে তার পুলিশ টিমকে নিয়ে জালুরবান্ধ 8 নম্বরে এই সঞ্জয় মোদি বলে একজন আছে তার বাড়িতে রেড করে এই সমস্ত মাল উদ্ধার করা। ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, কোথায় থেকে এসছে বা কি উদ্দেশ্যে এতগুলো আর্মস অ্যামুনিশন জমা করেছে, এটা আমরা আমাদের অ্যাক্টিভ পুলিশিং এর একটা নজির আছে। আমাদের সিপি সাহেব সবসময়ই আমাদের অ্যাক্টিভ হয়ে বিশেষ করে আর্মস অ্যামুনিশন বা ভায়োলেন্স এটা জিরো টলারেন্স নিয়ে আমরা চলছি এবং সামনে ইলেকশন আছে সেটাকেও মাথায় রেখে আমরা চারদিকেই তল্লাশি চলছে। এই ছখানা আর্মস আছে, এটা ইম্প্রোভাইজড আর্মস আছে, হাতে তৈরি করা মাল। হ্যাঁ, এটা আমরা এক্সপার্টসকে পাঠাবো, ওপিনিয়ন নেব কি ধরনের। আর গুলি প্রায় 70 রাউন্ড গুলি উদ্ধার হয়। দুষ্কৃতি নয়, এরা বিজেপির লোক। সঞ্জয় মোদি গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট করিয়েছিল, মাঠে নেমেছিল, এদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, প্রায় 75 রাউন্ড কার্তুজ, রাইফেল, দেশি বন্দুক থেকে শুরু করে আমরা এখনো জানতে পারিনি আরো কি কি উদ্ধার হয়েছে। আমরা খবর নিচ্ছি, আমরা জানতে যাবো পুলিশের কাছে কি কি উদ্ধার হয়েছে। এবং শুধু সঞ্জয় মোদি নয়, সঞ্জয় মোদির পিছনে যারা আছে, যাদের কাছ থেকে এই অস্ত্র সামগ্রী পাণ্ডবেশ্বরে অশান্তি করার জন্য ভোটের দিন যারা নিয়ে আসা হয়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। গুন্ডা, বদমাস, মাফিয়া ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে এনে আরএসএস এর নাম করে যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা এই বন্দুক পিস্তল জমা করে ভাবছে অশান্তি করব। শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা চলছে, এদের এই সেই চেষ্টা হবে না, সেই গুড়ে বালি পাণ্ডবেশ্বরের মানুষ শক্ত হাতে এদের প্রতিহত করবে। এবং যদি বন্দুক চলে হাজারো মানুষ বুক পেতে দেবে, কিন্তু পাণ্ডবেশ্বর কোনো অশান্তি হতে দেবে না। দেখুন, সারা বাংলাতে আজকে অস্ত্রের ভাণ্ডার, যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বালি কয়লার জন্য সমস্ত জায়গায় ওনারা মজুত করে, এবং ওনারাই বলে, আজকে ওনার বিধায়ক বলছেন যে পাণ্ডবেশ্বরে বিজেপি কার্যকর্তার বাড়িতে বেরিয়েছেন, আর উনি কয়েকদিন আগেই বলেছেন পাণ্ডবেশ্বরে একটাও বিজেপি কার্যকর্তা নেই, তাই উনি আজকে বলছেন যে বিজেপির কার্যকর্তারা। আমি এটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের, আর যার নাম করা হচ্ছে সে বিজেপির কার্যকর্তা কোনোদিনের জন্যও ছিলেন না, কখনো নয়, আমাদের কোনোদিন বিজেপি প্রার্থীর সঙ্গে আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে যুক্ত ছিলেন না। আজ সারা বাংলাতে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে লড়াই চলছে, লুট চলছে, আপনারা দেখেছেন সাঁইথিয়াতে, রামপুরহাটে, সালানপুরে, সমস্ত জায়গাতে কীভাবে অস্ত্রের ভাণ্ডার পাওয়া যাচ্ছে এবং নিজেদের মধ্যে লড়াই চলছে, আপনারা দেখেছেন তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কাউন্সিলরকে কীভাবে গুলি মারলো, আপনারা সাঁইথিয়াতে দেখুন কীভাবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে নিরীহ গৃহবধূ শিশু সন্তানকে পুড়িয়ে মারা হলো। তাই এইসব কথা ওনারা রাজনীতির জন্য বলেন, এসব ওনাদের মুখে মানায় না, এবং সামনের লোকসভা নির্বাচনে মানুষ জবাব দিয়ে দেবে।